আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন রেসিপিতে। চুলাতে প্যানে কেক তৈরি করব খুবই সফট করে। আজকের রেসিপি ফলো করে তৈরি করতে পারেন, শুধুমাত্র মাপগুলো ঠিক রাখলে হয়ে যাবে। আজকে এই কেকটা তৈরি করছি আমি ডালগুটনি দিয়ে। ডালগুটনি দিয়ে ফোম তৈরি করে চুলায় প্যানে অল্প সময়ে এই কেকটা বানিয়ে নিতে পারেন। কেকটা খুবই সফট হবে, তো আশা করছি রেসিপি ভালো লাগবে। কেক তৈরির জন্য নিয়েছি এখানে 4টা ডিম। ডিমগুলোকে একটা বড় বাটিতে ভেঙে নিচ্ছি। ডিমগুলো যখন ভাঙা হয়ে যাবে তারপর এখান থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আমি 4টা কুসুম উঠিয়ে আলাদা করে নিয়েছি। তারপর হচ্ছে এই কুসুমের মাঝে দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ লিকুইড মিল্ক আর 1 ফুট কাপ সয়াবিন তেল। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপর অল্প একটু দিয়ে দিলাম লবণ। যারা কেকে লবণ খেতে পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন, আবার চাইলে এটা বাদও দিতে পারেন। খুবই সামান্য দিতে হবে, কেকে কিন্তু লবণটা বেশি দেওয়া যায় না। তারপর এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 ফুট কাপ দিয়ে দিচ্ছি চিনি। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 1/2 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। কেক তৈরির জন্য এই মাপগুলো খুব জরুরি। আপনারা কেক তৈরি করার আগে এগুলো মেপে সাইডে রেখে দেবেন। তো 1/2 কাপ ময়দাতে আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ময়দা লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা আরও অ্যাড করে দিয়েছি। তো এখন মিশ্রণটা ঠিক আছে, একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমরা এখানে ফোমটা তৈরি করব ডালগুটনি দিয়ে। ডিমের সাদা অংশটাকে অনেকটা সময় ধরে এই ডালগুটনি দিয়ে ঘুরতে থাকতে হবে, আর একটা সময় দেখা যাবে খুব সুন্দর করে ফেনা উঠছে। আমি এভাবেই করে ঘুরতে থাকব। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার জন্য ফোমটা কিন্তু আর খুব সুন্দর করে হয়ে যাবে। তো ঘুরতে ঘুরতে একটা সময় দেখা যাবে খুব সুন্দর একটা ফোম হয়ে গেছে। এখন আমাদের কেকের জন্য ফোম ঠিক আছে। এখন আমরা আগে থেকে যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম ওইটার সাথে এই ফোমটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কেকটা আমরা প্যানে তৈরি করব। আমি এখানে একটা প্যান নিয়েছি। তারপর প্যানের উপরে বাটার পেপার বিছিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে দিয়েছি। কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর চুলাতে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাকেও বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমরা কেকটাকে বেক করব চুলাতে এভাবে করে 20 থেকে 25 মিনিট। তো একটা সময় দেখা যাবে সাইড থেকে খুব সুন্দর করে কেকটা বেক হয়ে গেছে। এখন আমি কেকটা ঢেলে শেয়ার করছি যে এটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। অল্প সময়ে এভাবে করে আপনারা বাচ্চাদের জন্য ঝটপট প্যানে কেক তৈরি করতে পারেন। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে এভাবে করে ডালগুটনি দিয়ে ফোম তৈরি করে সফট কেক বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।